গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্লাসিক টক। তো ঘড়িতে সময় এখন 3:30, আর আমি চলে এসেছি আজকে ব্যান্ডেল চার্চে পিউকে নিয়ে ঘুরতে। তো আজকের ব্লগটা আজকেই আমাদের চার্চ থেকেই শুরু করছি। তো আমরা ব্যান্ডেল চার্চে ঢুকে যাই, তো তোমরা ততক্ষণ আমাদের আসার কিছু শর্টস দেখে নাও। এন্ট্রান্স দিয়ে ঢুকে এই জায়গাটায় আমরা বসে আছি। এই দিকটাতে একটা ইয়ে মতো আছে, কি বলো, একটা জলের মধ্যে একটা কয়েন ফেলার মতো জায়গা আছে, যেখানে মানে অনেকে মনে করে যে ওখানে কয়েন ফেলে নিজের মনস্কামনা পূরণ হয়। আর ওই পাশে আরো একটা জায়গা আছে যেখানে যীশু খ্রিস্টের সামনে ওই মোমবাতি জ্বালানো বা প্রেয়ার টাইপের করা হয়। আর ভিতরের দিকে আছে প্রেয়ার রুম, যেখানে বোধহয় ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তো এই হলো গিয়ে ব্যাপার, এখন এই জায়গাটায় বসে আছি, এরপরে যাব ওপরে, তারপরে বাইরেটাও ঘুরবো। এটা হলো একদম ব্যান্ডেল চার্চের উপরের দিকটা। এখানেও প্রেয়ার করা হয়, তো এখানেও অনেকে মোমবাতি জ্বালালো, আমরাও এখানেই মোমবাতি জ্বালিয়েছি আমি আর কি। এবার চার্চের বাইরেও কিছু কিছু মানে দর্শনীয় জিনিস আছে, সেখানেও আমরা যাব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। তো এই যে এই জায়গাটার কথা বলছিলাম, এখানে এখন ঢোকা বন্ধ, কিন্তু আগে যখন আমরা আসতাম তখন ওই জায়গাটায় আমরা যেতাম ঘুরতে। তো এই হলো গিয়ে ব্যাপার, বন্ধুদের সাথে অনেক আড্ডা মেরেছি ওই ওই মাঠটায় বসে। তো এগুলোই মনে পড়ছে, এখন তো ঢোকা বারণ, পিউকেও নিয়ে যেতে পারছি না। ওখানটা অনেকটা সুন্দরও করেছে দেখা যাচ্ছে। তো ওই দিকটাতে এখন অনেক কিছু করেছে। আমি এর 1.5 বছর আগে মানে প্রথম লকডাউনের পরে আমার মামার মেয়েকে নিয়ে এসেছিলাম একবার, তখন এই দিকটা খোলা ছিল, কিন্তু এত কিছু করেনি, তখনও এত কিছু করেনি, কাজ শুরু হয়েছিল আমরা যখন এসেছিলাম। তো এখন দেখতে পাচ্ছি যে অনেকটাই কমপ্লিট। তো এখন ঢুকতে পারছি না, কি করব, পিউকেও দেখাতে পারছি না। হয়ে গেল আমাদের ব্যান্ডেল চার্চ পিউকে ঘোরানো। এখন যাচ্ছি কোথায়, এখন যাচ্ছি 2.5 ঘন্টা মানে নিচে প্রতিদিন ঘুরতে আসি, ওকে ঘুরতে নিয়ে এসেছি, তো ঘুরতে নিয়ে এসেছি। যাই হোক, এখন কোথায় যাচ্ছি,
এখন যাচ্ছি হচ্ছে কাকি বাড়ি যেখানে মা গেছে আর কাকির বাড়ি যেখানে মাও গেছে আর পিসিও গেছে মানে পিউর মা। তো চল যাই, যে কাকির বাড়িতে এসেছি চার মানে সকাল দিকে সকাল 11টায় এসছে, তারপরে এত খাটাখাটনির পরে এখন মানে কপালে ঝড় উঠেছে দেখি তোমাকে একটু। হ্যাঁ, পিসির এত খাটনি গেছে, আমি ঘুরে ঘুরে বেরিয়েছি, আমি অত খাটাখাটনি করিনি। বিক্রি কাকি তো সাথে কাজ কাজ করছে সাথে বিক্রি কাকি তো লেখ রান্না বান্না লিখবো কোথায় লিখবো পাঠিয়ে দে। তো এই যে হলো আমার কাকা, আর এই যে হচ্ছে কি নাম তোর বল, অনিকেত দাস। এই ভাইটার সাথে দেখা হলো, আর এই যে হলো পিউ, ওর নাম গণেশ। আমি সকাল থেকে রয়েছি অনেক খাটালে, ওর নাম একটা ভালো, ও বিরিয়ানি ভালো খায়, যেদিকে মটন পাবে না ওর হাড্ডি কুটি চেয়ে। তো কাকিদের বাড়ি থেকে এসে আমি আর পিউ নিয়ে এসেছি আজকে ফুচকা, ফুচকা চ্যালেঞ্জ করার জন্য। পিউ ফুচকা খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য পিউর সাথে একটু মজা করার জন্য আজকে ফুচকা চ্যালেঞ্জ হবে। তো আমি এখানে প্রতিটা প্লেটে 15টা করে ফুচকা রেখেছি, আর আলু মাখা রেখেছি, আর আলাদা আলাদা করে টক জলও রেখেছি, সবই আলাদা আলাদা করে রাখা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ফুচকা চ্যালেঞ্জের নিয়মটা হলো যে আমরা এক একজন এক একবার করে করব। হ্যাঁ, আর হলো যে দুজনের চোখ বেঁধে দেওয়া হবে, এবার 2 মিনিটের মধ্যে কে কটা ফুচকা খেতে পারে, 15টা ফুচকা আছে, যদি 15টা ফুচকা খেতে পারে তাহলে সে ফার্স্ট, আর যে যটা মানে বেশি খেতে পারবে সে ফার্স্ট হবে, এটাই হলো গিয়ে নিয়ম। তো প্রথমে আমি করব, তারপরে পিউ করবে, তো চলো শুরু করা যাক। তো এই হলো গিয়ে ফুচকা, এই যে দুটো প্লেটে 15টা 15টা করে আমি ফুচকা রেখেছি, আর এখানে আলু মাখা আছে, টক জলও আছে একই, ওইটাতেও দেখিয়ে দিচ্ছি, এটাতেও এই যে একই আলু মাখা আর এই যে টক জল দুটোতেই একই। তো প্রথমে আমি করব শুরু, তারপরে পিউ করবে। তো এই যে আমি বসে গেলাম, আর এখানে 15টা ফুচকা আছে, আর এই যে আলু মাখাও আছে, আর এই যে টক জল, আর এখানে আছে স্টপওয়াচ 2 মিনিট, আমি 2 মিনিট দেব, 2 মিনিটের মধ্যে আমি চোখটা বেঁধে নেব, চোখটা বেঁধে 2 মিনিটের মধ্যে আমি কটা ফুচকা খেতে পারবো সেটাই হলো গিয়ে চ্যালেঞ্জ। ঠিক আছে, এবার আমি চোখটা বেঁধে নিচ্ছি। এটা দেখবা কিন্তু খাসিস না, খাচ্ছিস খা, নাকে মুখে উঠে যাবে। দেখো কিন্তু 51 কটা বাকি আর কতক্ষণ বাকি, খা না তুই। এত সাদা উঠছে, মাঝখানে একটা টিপছি নাও, 36 সাদা 36 মিনিট।
দশ থেকে কাউন্ট করা শুরু হবে, নয়, সাত, চার, তিন, দুই, হয়েছে। মোট আটটাই ধর, নটাই ধর, দু মিনিটের মধ্যে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা, আর একটা অর্ধেক ছিল, সেটা আমি শেষ করার পরে খেলাম, ওই নটাই, দু মিনিটের পরে খেলাম, ওই তো আটটাই হয়েছে। এবার পিউ শুরু করবে, তো এবার এই যে পিউ বসে পড়েছে আমার পরে, আর এখানে কটা ফুচকা আছে পিউ গোন? পনেরোটা, পনেরোটা আছে তো, পনেরো, আর ওই যে আলু, আর ওই যে টক জল, ওখান থেকে এবার এবার চোখ বাঁধ, ভালো করে বাঁধবি, দেখতে পাচ্ছিস না তো, কটা আঙ্গুল কতক্ষণ বলবো, কিছু ফোনে টিপবা না কিন্তু, আবার বেশি পাকা বিমানে টিপে দেবা কি? আরে ঠিক আছে খাও, খা তাড়াতাড়ি, ধরে রাখো, একত্রিশ, তিরিশ, উনত্রিশ, সাতাশ, দুই নম্বর হচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, নখানা ফুচকা খেতে হবে, কেন পারবে না, তিন নম্বর, চার নম্বর, ওমা মোবাইলটা নিয়ে আসো দেখি দাও, মোবাইলটা নিয়ে চলে গেছে কোথায়, পাঁচ নম্বর, ছয় নম্বর, ও অভ্যাস আছে তো, ওর অভ্যাস আছে তো, আর একটা না ছাড় তুই, তিরিশ, কটা হলো, উনত্রিশ, কটা হলো, এখনো নটা রয়েছে, বাইশ, দশ, নয়, আট, সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক, হয়ে গেছে, দু মিনিট হয়ে গেছে, দু মিনিট হয়ে গেছে, দেখ হয়ে গেছে, আটটা খেয়েছো, কটা খেলি, ও সাতটা খাইছে, মোবাইলটা রাখো, সাতটা খেয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আটটা আছে, সাতটা খেয়েছে, সাতটা খেয়েছি, আর আমি কটা খেয়েছি, আটটা, এলে একই হতো সবার সাথে, হ্যাঁ এবার খেয়ে নে একটু, এটা কি শাড়ি, এটা হ্যান্ডলুম না, এই এই শাড়িটা কিনেছি পিউর জন্য, এই গোল্ডেন কালারের ব্লাউজ পরলে খুব ভালো, স্লিভলেস, সত্যি সুন্দর লাগবে বলো, ভালো লাগছে, খুব সুন্দর শাড়িটা, কলেজ ফলেজ কোনো ফাংশন টাংশন না যায় না, তো এই হলো গিয়ে শাড়ি, এই যে খুব সুন্দর শাড়িটা, মাকে ডাক, ও মা এদিকে আসো,
এই দেখো পিউর জন্য শাড়িটা কিনেছি। এটা তো ভেতর আঁচল দেখা পছন্দ দেখছো মার শাড়িটা? এটা হলো পিসির শাড়ি, এই যে পছন্দ হয়েছে, ভালো লাগছে না শাড়িটা? এটা পিসির শাড়ি, গরম দলের জন্য রিতা রিতা নন্দীর একটা পিউর জন্য শাড়ি কিনেছি দেখো। আর এটা হলো বুবাই দাদার জামা, মানে পিউর দাদা দেখো সুন্দর। আর এইটা আমি কিনেছি স্টোল আজকে, পিউ একটা কিনেছি, পিউরটা কোথায় ভাল লাগছে কিন্তু এইটা কালার, এই কালারটা আমার ভীষণ পছন্দ। তুই তো প্রথমে নিয়েছিস, তুই নিবি না? আরে আমি নেব না, তারপরে বলছে এটা নেবে না, তো মা বলছে যে আমি নেবো নাকি, তাই আমি এই কালারটা নিয়ে নিয়েছি। আমার এই কালারটা ভীষণ পছন্দ। না তোরা তো দরকার, এদিক ওদিক যাস না, আমাদের স্টোন গুলো সব খারাপ হয়ে গেছে। কোথায় এই যে কোথায় এই যে পিউর কালার, এটাও ভালো, হ্যাঁ এটাও সুন্দর, এই কালারটাও মিষ্টি কালার, খুব মিষ্টি কালারটা আমার শাড়ি পিউরা দিল পুজোতে, পুজো চলে গেছে তো ওরা তো বছরে একবারই আসে, সেই জন্য এখন এসেছে তাই এখন দিচ্ছে গিফট। আমার তো কালো, এই কালো শাড়িটা ভীষণ ভালো লাগে, মামির কাছ থেকে একটা কালো রঙের শাড়ি কিনেছি, এই জন্য খুব ভাল লাগে আমার কালো রঙটা। একটা ব্লাউজ কিনে দুটো শাড়ি পরতো, হ্যাঁ আমি এটার জন্য এই যে গোল্ডেন কালারের ব্লাউজ কিনবো, খুব সুন্দর শাড়িটা। মামার জামাটা দেখা তোরা দিলি, যারা নিমন্ত্রণ করতে এসেছিল সেই তাদের জন্য এটা কিনে এনেছি, তো যাবো যখন তাদেরকে দেবো এটা। আর কিছু আছে? তো কালকে কে জিতলো বল? আমি আমি খেয়েছি আটখানা ফুচকা আর ও খেয়েছে সাতখানা ফুচকা, তো একটা মাত্র ডিফারেন্স। তো কি তোমার সাথে কাউন্ট অনুযায়ী তো ধরবে নাকি বলো? তোমরাই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আমি জিতেছি বুঝেছিস? এরপর একদিন অন্য কিছু চ্যালেঞ্জ করবো, তা তুই জিতবি, জল খাওয়ার চ্যালেঞ্জ। বাবা তুই তো জলই খাস না, সকাল দিয়ে এক গ্লাস জল খেয়েছি, মোটে এক বোতল, সরি এক লিটার। বাবা হয়েছে তাহলে, শেষ পৃথিবীর সব জল তাহলে শেষ হয়ে যায়, তিন ভাগ জল আর থাকবে না, লজ্জায় শুকিয়ে যাবে তারা, বুঝেছিস? তো যাই হোক, আজকের ভিডিওটা এতদূর অব্দি রাখছি, এই ব্লগটা এতদূর অব্দি রাখছি, কালকে ভিডিওটা শেষ করা হয়নি।
তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি কিছু রিলেটেবল মনে হয়ে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব ক্লাসিক টক। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, আনন্দে থেকো, হ্যাভ এ লাভলি ডে, টাটা।